এক বেদাতি বক্তার বয়ান শুনছিলাম বহুকাল আগে, আমরা তখন বাচ্চা। বেচারা কিয়ামের পক্ষে কোরআন থেকে দলিল দিচ্ছে, তা আমি মাহফিলে ছিলাম না, যাওয়ার পথে এটা শুনলাম যে কিয়ামের পক্ষে কোরআন থেকে দলিল। শুনে আগ্রহ হলো, দলিলটা একটু শুনি, দলিলটা শিখে রাখি। কোরআনের মধ্যেই যদি কিয়ামের কথা থাকে তাহলে সেই কিয়ামরে হুজুররা কিভাবে অস্বীকার করতে পারে? এখন আমার ধারণা ছিল মনে হয় ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওই নামাজের মধ্যে যে কিয়াম, নামাজে দাঁড়ায় থাকতে হয় না আমাদের? নামাজে দাঁড়াইতে হয়, নামাজে বসতে হয়, নামাজে সেজদা করতে হয়, নামাজে রুকু করতে হয়। এগুলো নিয়ে তো আল্লাহ আলাদা আলাদা আদেশ দিয়েছেন। কোন আয়াতে বলেছেন সেজদা করো, কোন আয়াতে বলেছেন অরকাউ মার রাকিয়াইন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, কোন আয়াতে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা কিয়াম করো। তো এখন এগুলো দিয়ে তো নামাজের বিভিন্ন অংশ বুঝিয়েছে। আমি ধারণা করেছিলাম এই টাইপের কোনো দলিলই মনে হয় দিবে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম দলিল দিচ্ছে বড় প্রসিদ্ধ একটা আয়াত, আপনাদেরও হয়তো অনেকের মুখস্থ আছে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের শেষাংশ দিয়ে বোঝাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ঈমানদাররা, সাল্লু আলাইহি মানে নবীর নামে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু মানে নবীর নামে সালাম পড়ো। বেচারা বলছে ওয়া সাল্লিমু বললেই তো কথা শেষ, যে নবীর নামে দুরূদ পড়ো, নবীর নামে সালাম পড়ো, কথা তো শেষ, কিন্তু এরপরে তাসলিমা এটা আলাদা করে বললো কিসের জন্য? এখন প্রশ্ন ছুড়ে দিল দর্শকদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে, যে তাসলিমা কেমনে লেখে জানেননি আপনারা? এখন সাধারণ মানুষ তারা কেমনে বুঝবে আরবি কোন অক্ষর কেমনে লেখে? এখন নিজেই বলে দিল তাসলিমা লিখতে মিমের পরে একটা আলিফ লাগে, এটা আরবির সিস্টেমে। এটা তাসলিমা যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে তাসিন লাম ইয়া মিম, শেষ না, মিমের পরে একটা আলিফ লিখতে হবে আপনাকে। এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার শ্রোতাদেরকে, আচ্ছা আপনারা বলেন তো এই যে আল্লাহ বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, এই তাসলিমা বলতে আলিফ সহকারে বললেন, আলিফ কি বইসা থাকে না খাড়ায় থাকে? এখন সবাই জবাব দিল আলিফ তো খাড়ায় থাকে। তিনিও বললেন হ্যাঁ, আলিফের নামই তো খাড়া আলিফ, বসা আলিফ তো জীবনে শুনি নাই, শোয়া আলিফ তো জীবনে শুনি নাই, চিটপটং হওয়া আলিফ জীবনে তো শুনি নাই, আলিফ মানেই তো খাড়া। আলিফ খাড়া না, এমনভাবে খাড়া যার মধ্যে কোনো বক্রতা নাই, কোনো কুঁজো হওয়া ভাব নাই। এখন সে এটা দিয়ে দলিল দিচ্ছে আল্লাহ এখানে আলিফ কেন আনলেন, অন্য অক্ষর তো আনতে পারতেন। আল্লাহ মূলত এর দ্বারা বুঝাচ্ছেন দুরুদ আর সালাম বসে বসে পড়লে হবে না, দুরুদ আর সালাম পড়তে হবে দাঁড়িয়ে। কোরআনের আয়াত দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, যারা মানবে না ওরা খারেজি, যারা মানবে না ওরা ওহাবি, যারা মানবে না ওরা ইয়াজিদি, নাউযুবিল্লাহ। তো এখন দলিল তো কোরআন থেকে, পাবলিক তো মহা খুশি হয়ে যাবে, দেখেছো কোরআন থেকে বোম্বাস্টিং দলিল দিচ্ছে, এটা কওমের হুজুররা বুঝবে কেমনে? কওমের হুজুরদের কি মাথা আছে, ওদের কি এলেম আছে? কিন্তু বাস্তবে বলেন এটা কি দলিল হয়েছে নাকি এটা সংশয় ছড়ানো হয়েছে? কিছু কিছু জিনিস মনে হয় দলিল কিন্তু বাস্তবে সেটা দলিল না। আরবিতে বলে, ইলমের পরিভাষায় বলে শুভা, এটা মূলত সংশয়, এর দ্বারা এটা বোঝায় না, কিন্তু লোকে এটার পক্ষেই এটারে দলিল বানায়। এরকম কাজ আমরাও হরহামেশা করি, যত বাতিল বাতিলের পক্ষে ফতোয়াবাজি করে, দুনিয়ার যত বাতিল মতবাদের পক্ষে লোকে দালালি করে, এগুলোর পেছনে মৌলিকভাবে যেই দলিলগুলো দেয় সেগুলোর একটারেও দলিল বলে না, সবগুলোরই শুভা বলে। যেমন আমাদের বাংলাদেশের বহুত নেতারাও কোরআনের একটা আয়াত খুব ভালো পারে আলহামদুলিল্লাহ, তাদের বয়ান শুনলে মনে হয় পুরো কোরআনে এইটা বাদ দিয়ে দ্বিতীয় কোনো আয়াতই নাই মনে হয়। কি আয়াত অনেকেরই জানা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সবাই জানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বাঙালি এমনি দেখে দেখে আরবি পড়তে পারুক বা না পারুক, কিছু কিছু আরবির সঙ্গে বেশ ভালো পরিচয় থাকে, যেমন ফাজকুরুনি আজকুরকুম অস্কুরুলি ওয়ালা তাকফুরুন। খুতবার মধ্যে এটা বললে হুজুরের বলা লাগে না, সবাই দাঁড়ান, দাঁড়ায় কাতার সোজা করেন। এমনকি ফাজকুরুনি শব্দ বললেই যেই লোক ঝিমাচ্ছে বসে বসে ঘুমাচ্ছে সেও দেখবেন লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব নামার আগেই কাতারগুলো সোজা করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কেন? এতক্ষণ আরবি বললো কিছুই তো লোকে বুঝলো না, বোঝে না, এটাই স্বাভাবিক। বাংলায় হুজুর যদি বয়ান করে একটু কারো স্বার্থে লাগে, কখনো সেক্রেটারির স্বার্থে, কখনো সভাপতির স্বার্থে, কখনো এলাকার পাতি নেতা কোচি নেতার স্বার্থে, দেখবেন হুজুরের অবস্থা 12টা বাজিয়ে ছেড়েছে। আপনাদের গাজীপুরের নিউজও তো মাঝে মধ্যে পড়ি, কোনো কোনো ইমাম সাহেবের চাকরি চলে গেছে শুধুমাত্র ওদের মনোরঞ্জন না করার জন্যে। তাহলে বাংলায় যেই কথাগুলো বললে হুজুরের চাকরি চলে যায়, আমি আপনারা গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি
এরা চাইতে ডেঞ্জারাস কথা যদি আরবি খুতবাতে বলে বেড়ায়, এমন কথা যে বাংলায় তো সার্ফেক্সেল দিয়ে ধুয়েছিল আর আরবি খুতবায় ব্লিচিং পাউডার দিয়ে সবগুলো নেতা ক্ষেত্রে ধুয়ে দেয়, তারপরও দেখবেন চাকরি তো যাবেই না, উল্টো প্রমোশন হবে। বলবে জানো আমরা এমন একটা হুজুর পেয়েছি অনর্গলভাবে অবলীলায় আরবি বলে যেতে পারে, তার আরবি খুতবার বইও দেখা লাগে না, পূর্ব কোনো প্রিপারেশনও লাগে না, আমাদের হুজুর মাশাআল্লাহ সেই রকম একটা হুজুর, তার খুতবা শুনলে মনে হয় কাবা শরীফের খুতবাও ফেল, এত সুন্দর এত সাবলীল তার আরবি, বাস্তবে আরবি সুন্দর, কিন্তু আরবি দিয়ে যে তারা ধুয়ে দিয়েছে এটা খালি টের পায় না। যেমন দেখেন না এই স্টেজে বসে কোরআনের তাফসির করার কারণে কত আলেমকে বছরের পর বছর কারাগারে পড়ে থাকতে হয়, কত আলেমের সঙ্গে পৃথিবীর নিকৃষ্ট পশুর মতো আচরণ করা হয়, আবার একই কোরআন দিয়ে রমাদানুল মুবারকে খতম তারাবি পড়ার কারণে কোনো হাফেজের গায়ে আঘাত হয় না, কোনো হাফেজকে আইসিটি মামলা দেওয়া হয় না, কোনো হাফেজকে নিয়ে জেলখানায় ঢোকানো হয় না, অথচ হাফেজ যেটা আরবিতে পড়ছে কোরআনে মুফাসসিরে কোরআন আল্লামা মুহাদ্দিস মুফাসসিররা সেটাই বয়ান করছে স্টেজে বসে, পার্থক্য এক জায়গায় হাফেজ সাহেব পড়ছে আরবিতে আর মুফাসসির সাহেব ব্যাখ্যা করে দিচ্ছে অনুবাদ করে দিচ্ছে বাংলাতে, আর মুফাসসির বাংলায় হুবহু অনুবাদ করলেও লোকে সইতে পারে না, উস্কানি বোধ করে, কিন্তু আরবিতে যে এত ডেঞ্জারাস আয়াত পড়ে যেগুলো অনুবাদ করা, এখন যদি আমিও অনুবাদ করি মুশকিল ব্যাপার, দেখবেন আগে পরে বাদ দিয়া এটারই কাঠ বানায়া এটা নিয়ে আলাদা নিউজ হয়ে গেছে।